আপনি তো এখনো তাহলে গিয়ে দেখেননি প্রযোজক সমিতিতে বা কোনো নিউজে এসে প্রযোজকই না আপনি রিয়েল প্রযোজকের স্টেটমেন্ট আসার পরেও আপনারা বলছেন প্রযোজক প্রযোজক কেন বলছেন তাকে একটা প্রতারককে আপনারা কেন প্রযোজক বলছেন তাহলে শিল্পী সমিতি থেকে শুরু করে সবগুলো সংগঠন কেন তার প্রযোজক হিসেবে আবেদনটি গ্রহণ করেছে তারা খুব মিডিয়া আছে যারা হচ্ছে চিলের কান নিয়ে গেছে শুনে কানের দিকে না তাকিয়ে চিলের পেছনে ছুটতে থাকে যে কেউ একজন যে কেউ একটা কিছু বলে দিল যে কারো সম্পর্কে সে কিন্তু দ্রুততার সাথে সেটা যাচাই বাছাই না করে শুধু একটা ভিউ পাওয়ার জন্য তার কন্টেন্ট হাইলাইট হবে সে মানি ইনকাম করবে মনিটাইজ তাড়াতাড়ি হবে সেই ভিউ বাণিজ্যের জন্য কিন্তু সে যে কারো বিরুদ্ধে দ্রুত একটা একটা খারাপ হেডিং দিয়ে কিন্তু দিয়ে দিল যেটা একদমই উচিত নয় সংবাদ মাধ্যমের বা মিডিয়ার উচিত যে একটা যাচাই বাছাই করে খতিয়ে দেখে হাতিয়ে দেখে তারপরে তার নিউজটা করা।